সুমার রান্নাঘরে আবারও সবাইকে স্বাগতম। আমি আজকে খুব সহজে কাচকি মাছের একটি বড়া রেসিপি করে দেখাবো। এটা ভাতের সাথে তো বটেই, যারা মাছ পছন্দ করেন টমেটো সসের সাথে বিকেলের নাস্তা হিসেবে পরিবেশন করতে পারেন ঝটপট এই রেসিপিটি। চলুন শুরু করা যাক মূল রেসিপিটি। আমি এখানে এক কাপ পরিমাণে কাচকি মাছ নিয়েছি, ধুয়ে পরিষ্কার করে পানিটা ঝরিয়ে নিয়েছি। সাথে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন লবণ, দিচ্ছি 1/2 টিস্পুন হলুদ গুঁড়া, দিচ্ছি 1/2 টিস্পুন মরিচ গুঁড়া, 1/2 টিস্পুন জিরা গুঁড়া, 1/2 টিস্পুন ধনিয়ার গুঁড়া। সবগুলো দিয়ে আমি বেশ ভালো করে মাখিয়ে এটাকে 10 মিনিটের জন্য মেরিনেট হতে রেখে দেব। 10 মিনিট পরে মশলা মাখানো কাচকি মাছের সাথে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণে ধনে পাতা কুচি, দিচ্ছি 2 কাঁচামরিচ কুচি। এখানে ঝালটা আপনি দেখে আপনার স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন। আর এখানে খেয়াল রাখা দরকার, আমি প্রথমে 1/2 চা চামচ পরিমাণে মরিচের গুঁড়ো ব্যবহার করেছি, দিচ্ছি 1 চা চামচ পরিমাণে রসুন কুচি, দিচ্ছি 1/2 কাপ পরিমাণে পেঁয়াজ কুচি। সবগুলো উপকরণকে ভালো করে মাছের সাথে মাখিয়ে দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণে চালের গুঁড়ো। চালের গুঁড়ো দিয়ে একটু নেড়ে দেখে নিচ্ছি এখানে আমার পানির প্রয়োজন আছে কিনা। অনেক সময় হয় মাছ ধোয়ার পরে মাছের মধ্যে কিছুটা পানি থেকে যায় বা পেঁয়াজ থেকে পানি বের হয়, সেক্ষেত্রে আপনি পানি ব্যবহার করবেন একটু দেখে আপনার পানি লাগবে কি না। আমি এখানে 2 টেবিল চামচ পরিমাণে পানি ব্যবহার করছি। সবগুলো উপকরণ মাখানো হয়ে গেলে একটি ফ্রাই প্যানে প্রায় 1 কাপের মতো তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেলে হাতের সাহায্যে একটু গোল গোল করে নিচ্ছি কাচকি মাছ মাখানোগুলোকে। এরপরে ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি, আমার চুলার আঁচটা রয়েছে মিডিয়াম লোতে, এক্ষেত্রে চুলার আঁচ কোনোভাবেই বাড়ানো যাবে না। চুলার আঁচ বাড়ালে এটা পুড়ে উঠবে এবং মাছগুলো সেদ্ধ হবে না। আমি এক একটা পাশ প্রায় 3 মিনিটের মতো ভেজে নিচ্ছি, ভেজে উল্টে দিয়ে উল্টো পাশটাও প্রায় 3 মিনিটের মতো ভেজে তুলে নিচ্ছি। ঝটপট তৈরি হয়ে গেল কাচকি মাছের বড়া। আমার এই রেসিপিটি ভালো লাগলে বাড়িতে অবশ্যই চেষ্টা করবেন, আর আমার চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে আমার চ্যানেলটা দেখার জন্য। আবার দেখা হবে নতুন কোনো রান্না নিয়ে সুমার রান্নাঘরে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।